ওয়েলকাম টু এস এস এডুকেশনাল জোন আজকের আমাদের আলোচনা মনোযোগ মনোযোগের বৈশিষ্ট্য মনোযোগের নির্ধারক মনোযোগের শ্রেণীবিভাগ মনোযোগ আকর্ষণের উপায় এবং এই বিষয়ে রিলেটেড কিছু এমসিকিউ ও তার উত্তর তো প্রথমে আমরা ধারণা নেব মনোযোগ সংক্রান্ত একটা ধারণা তো দেখো এখানে আমরা একটা প্রচলিত বাক্য বা উপদেশমূলক বাক্য আমরা বলতে পারি ইনপুট করেছি মন দিয়ে পড়াশোনা করো এই বাক্যটার সঙ্গে আমরা প্রত্যেকেই কিন্তু জড়িত এই বাক্যটা আমরা প্রত্যেকেই শুনেছি ছোটোবেলা থেকেই কিন্তু আমাদের শিক্ষক বা অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু বারবার এই ধরনের একটা শব্দ বা উপদেশমূলক শব্দ প্রয়োগ করে থাকে সেটা হচ্ছে মন দিয়ে পড়াশোনা করো তো এই বাক্যটার মধ্যে দিয়ে কিন্তু সেখানে মনোযোগ কতটা ইম্পর্টেন্ট তা কিন্তু সুস্পষ্ট তো দেখো এখানে আমরা আরও দুটো শব্দ প্রয়োগ করেছি মানসিক শক্তি এই মানসিক শক্তি শব্দটা প্রয়োগ করেছে শক্তিতত্ত্বে বিশ্বাসী মনোবিদগণ শক্তিতত্ত্বে বিশ্বাসী মনোবিদগণ এরা কিন্তু মনে রাখবে যে মুক্তি স্মৃতি এবং কল্পনার মতো মনোযোগকেও একটা মানসিক শক্তি হিসাবে তারা উল্লেখ করেছে আর আধুনিক মনোবিদগণ তোমরা মনে রাখবে আধুনিক মনোবিদগণ কি করছে না মনোযোগকে বলেছে মনোযোগ একটা মানসিক প্রক্রিয়া তো মনোযোগ কি মনোযোগের ডেফিনেশান কি মনোযোগ কাকে বলে এবার আমরা ধারণা নেব তো দেখো মনোযোগের সংজ্ঞায় কিছু মনোবিদের আমরা সংজ্ঞা প্রথমে দেখে নেব তো প্রথমে আমরা বলেছি মনোযোগ হলো এমন এক প্রক্রিয়া যা চিন্তার বিষয়কে সুস্পষ্টভাবে মনের দরজায় এনে উপস্থিত করে এই সংজ্ঞাটা দিয়েছে মনোবিদ রস নেক্সট দেখো অনেকগুলো উদ্দীপকের মধ্যে থেকে কোনো একটা বিশেষ উদ্দীপক বেছে নেওয়ার প্রক্রিয়াকে মনোযোগ বলে এই সংজ্ঞাটা দিয়েছে উডওয়ার্থ এরকম বিভিন্ন মনোবিজ্ঞানী কিন্তু মনোযোগের বিভিন্ন সংজ্ঞা দিয়েছে ওভারঅল মনোযোগ কী বা মনোযোগের সংজ্ঞা আমরা এরকম বলতে পারি মনোযোগ একটি মানসিক প্রক্রিয়া যা ব্যক্তিকে পারিপার্শ্বিক একাধিক উদ্দীপকের মধ্যে থেকে এক বা সীমিত কয়েকটি উদ্দীপক সম্পর্কে নির্দিষ্টভাবে কিন্তু সচেতন করে ঠিক আছে তো এই হচ্ছে মনোযোগ বা মনোযোগের ডেফিনেশান এবার মনোযোগের বৈশিষ্ট্য সংক্রান্ত একটা ধারণা আমরা নেব তো দেখো আমরা এখানে দেখিয়েছি কিছু মূল মূল বৈশিষ্ট্য এছাড়াও অনেক বৈশিষ্ট্য রয়েছে তো দেখো আমরা প্রথমে একটু আলোচনা করি পরিবর্তনশীল বলা হচ্ছে মনোযোগ পরিবর্তনশীল এ প্রসঙ্গে একটা ধারণা তোমরা ক্লিয়ার করে নাও একটি নির্দিষ্ট বস্তুর প্রতি ইচ্ছা সত্ত্বেও প্রাকৃতিক নিয়মে কিন্তু বেশিক্ষণ মনোযোগ দেওয়া যায় না মনোযোগ কিন্তু পার্শ্ববর্তী অন্য বস্তুতে কিন্তু চলে যায় পরীক্ষায় দেখা গেছে গড়ে দু সেকেন্ড অন্তর এটা কিন্তু ঘটে থাকে মনোযোগের এই পরিবর্তনশীলতা জন্য কিন্তু বাস্তব ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না এটা মনে রাখবে কারণ এই সময়টি এতটাই অল্প যে সামগ্রিকভাবে মনোনিবেশের উপর কোনো ক্ষতি কিন্তু হয় না এ প্রসঙ্গে তোমরা একটা ধারণা মনে রাখবে যে একটা যন্ত্র সেটা হচ্ছে ট্যাচিস্টোস্কোপ এই যন্ত্রের সাহায্যে কিন্তু মনোযোগ কিন্তু পরিমাপ করা যায় ঠিক আছে নেক্সট দেখো আমরা বলেছি পরিসরযুক্ত এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে যে মুহূর্তমাত্র দেখে বা শুনে ব্যক্তি যতগুলো বস্তুর প্রতি মনোযোগ দিতে পারে তাকে কিন্তু মনোযোগের পরিসর বলা হয় এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে যে মনোযোগের বিস্তারের গড় পাঁচ থেকে সাতটি বস্তু বা বস্তুর দল হতে পারে এক্ষেত্রে এটাও মনে রাখবে যে ব্যক্তি ব্যক্তিভেদে কিন্তু এটা পার্থক্য লক্ষ্য করা যায় অর্থাৎ তুমি যতগুলো বস্তুর প্রতি মনোযোগ দিতে পারছো আমি সেটা নাও পারি তো অন অ্যান অ্যাভারেজ যদি আমরা বলি তো মনোযোগের পরিসর ন্যূনতম দেখা গেছে তিন আবার সর্বোচ্চ দেখা গেছে তেরো এটা মনে রাখবে দেখো নেক্সট আমরা বলেছি সীমাবদ্ধ প্রক্রিয়া অর্থাৎ মনোযোগ একটা সীমাবদ্ধ প্রক্রিয়া এ প্রসঙ্গে তো মনে রাখবে এক সময় একটি বস্তু বা বিষয়ের উপর মনোযোগ দেওয়া যায় একই সময়ে একাধিক বস্তু বা বিষয়ের উপর মনোযোগ দেওয়া কিন্তু যায় না অর্থাৎ মনোযোগের একটা কিন্তু সীমাবদ্ধ জায়গা রয়েছে দেখো নেক্সট বলা হয়েছে মনোযোগ কেন্দ্রানুক এবং নির্বাচন ধর্মী প্রক্রিয়া এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে যে মনোযোগের দুটি স্তর রয়েছে একটা হচ্ছে কেন্দ্রীয় স্তর এবং আরেকটা হচ্ছে প্রান্তীয় স্তর তো মনোযোগ কেন্দ্রীয় স্তর থেকে প্রান্তীয় স্তরে যায় আবার প্রান্তীয় স্তর থেকে কিন্তু কেন্দ্রীয় স্তরে চলে আসে এবং মনোযোগ কিন্তু একটা নির্বাচন ধর্মী প্রক্রিয়া দেখো নেক্সট আমরা বলেছি চঞ্চল তো কোনো বস্তুর প্রতি গভীর মনোযোগ দেওয়ার সময় দেখা যায় কিছু সময় অন্তর মনোযোগ চলে যায় আবার ফিরে আসে মনোযোগের এই বৈশিষ্ট্যকে কিন্তু বলা হচ্ছে মনোযোগের চঞ্চলতা তোমরা এ প্রসঙ্গে আরেকটা কথা মনে রাখবে যে এই বৈশিষ্ট্যকে পরিমাপ করার জন্য ম্যাডানডাইস নামে একটি যন্ত্র ব্যবহার করা হয় অর্থাৎ ম্যাডানডাইস যন্ত্রের সাহায্যে মনোযোগের এই চঞ্চলতা কিন্তু পরিমাপ করা যায় এপর সঙ্গে তোমরা আর একটা তথ্য মনে রাখবে মনোযোগের এই চঞ্চলতা কিন্তু আট থেকে বারো সেকেন্ড অন্তর কিন্তু ঘটে থাকে নেক্সট দেখো বলা হয়েছে নতুনত্ব এপর সঙ্গে মনে রাখবে মনোযোগ হল অনুসন্ধানী মনোযোগ সব সময় বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে বৈচিত্র্য বা নতুনত্ব খুঁজে বেড়ায় উদাহরণস্বরূপ বলা যায় শিশুরা নতুন খেলনার প্রতি কিন্তু সহজেই আকৃষ্ট হয় তাই না নেক্সট দেখো বলা হয়েছে সম্বন্ধ স্থাপন মনোযোগ বিভিন্ন বস্তুর মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করতে কিন্তু সহায়তা করে এছাড়াও মনোযোগে অনেক বৈশিষ্ট্য রয়েছে তবে মূলত মূল মূল বৈশিষ্ট্যগুলো তোমার মনে রাখবে দেখুন বলা হয় যে মনোযোগ পরিবর্তনশীল মনোযোগে একটা নির্দিষ্ট পরিসর রয়েছে মনোযোগ একটা সীমাবদ্ধ প্রক্রিয়া মনোযোগকে কেন্দ্রানুক এবং নির্বাচনধর্মী প্রক্রিয়া বলা হচ্ছে মনোযোগ এর চঞ্চলতা রয়েছে মনোযোগ নতুনত্ব বিষয়ের প্রতি সবসময় আকৃষ্ট হয় এবং মনোযোগ বিভিন্ন বস্তুর মধ্যে কিন্তু সম্বন্ধ স্থাপন করে ঠিক আছে এই হচ্ছে মনোযোগের মূল বৈশিষ্ট্য এবার আমরা ধারণা নেব মনোযোগের শ্রেণীবিভাগ সংক্রান্ত ধারণা তো দেখো এখানে আমরা মনোযোগকে মূলত দুটো ভাগে ভাগ করেছি একটা ইচ্ছা প্রসূত একটা ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ মূলত দুটো ভাগ এবার এই ইচ্ছাপ্রসূত মনোযোগকে আবার দুভাগে ভাগ করছি একটা গুপ্ত একটা হচ্ছে ব্যক্ত তো দেখো এই ধারণাটা একটু ক্লিয়ার করে দিন যে মনোযোগের পেছনে ব্যক্তির ইচ্ছা ক্রিয়াশীল তাকে কিন্তু আমরা ইচ্ছাপ্রসূত মনোযোগ বলে থাকি যেমন পড়াশোনার প্রতি আগ্রহ না থাকলেও শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার আগে পাঠের প্রতি মনোযোগী হয় এই ইচ্ছাপ্রসূত মনোযোগকে আমরা দেখো দুটো ভাগ দেখালাম একটা গুপ্ত একটা ব্যক্ত তো এ প্রসঙ্গে মনে রাখবে যে ইচ্ছাপ্রসূত মনোযোগের ক্ষেত্রে ব্যক্তি শুরুতে একবার মাত্র ইচ্ছা প্রয়োগ করে এবং পরবর্তী ক্ষেত্রে মনোযোগ স্বাভাবিকভাবেই চলে তাকে কিন্তু বলা হচ্ছে বলা হচ্ছে গুপ্ত ইচ্ছা প্রসূত মনোযোগ ঠিক আছে আবার যে ইচ্ছা ইচ্ছাপ্রসূত মনোযোগ বারবার ইচ্ছাকে প্রয়োগ করা হয় অন্যথায় মনোযোগ বাধা প্রাপ্ত হয় তাকে কিন্তু বলা হয় ব্যক্ত ইচ্ছা প্রসূত মনোযোগ ঠিক আছে আর ইচ্ছা নিরপেক্ষ মনোযোগকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে একটা প্রবৃত্তি প্রযুক্ত একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত তো একটু ধারণা নিয়ে নাও ব্যাপারটা সংক্রান্ত ক্ষেত্রে উদ্দীপক বা পরিস্থিতি বৈশিষ্ট্য যখন আমাদের মনোযোগকে নিয়ন্ত্রণ করে আমাদের ইচ্ছা অনিচ্ছা যেখানে মূল্যহীন তাকে কিন্তু ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ আমরা বলে থাকি যেমন পড়ার মন দেওয়ার সময় যদি বাইরের মাইকে কোনো বক্তৃতা হয় তখন আমাদের মনোযোগ কিন্তু সেখানে চলে যায় অর্থাৎ বলা যায় ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা সেটির প্রতি মনোযোগ দিতে কিন্তু বাধ্য হই তো এই ধরনের ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ যখন প্রবৃত্তির দ্বারা আর কি নিয়ন্ত্রিত হয় তখন তাকে কিন্তু আমরা প্রবৃত্তি প্রযুক্ত মনোযোগ বলি যেমন বিপদ দেখলে কিন্তু আমরা নিরাপত্তার তাগিদে নিরাপদ আশ্রয় স্থানের দিকে মনোযোগী হই আবার আবেগ অভ্যাস বা সেন্টিমেন্টের কারণে যদি আমরা মনোযোগী হই তখন তাকে কিন্তু আমরা সতঃস্ফূর্ত মনোযোগ বলি যেমন মন দিয়ে পড়ার সময় বাইরে মাইকে যদি আমার প্রিয় গান বাঁচতে থাকে তার প্রতি কিন্তু আমরা মনোযোগী হই তাই না এবার আমরা ধারণা নেব মনোযোগের নির্ধারক ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশান তো দেখো মনোযোগের নির্ধারককে আমরা মূলত তিনটে বিষয় এখানে দেখাবো একটা বলেছি বস্তুগত নির্ধারক একটা ব্যক্তিগত নির্ধারক আর একটা হচ্ছে শারীরিক নির্ধারক তো দেখো বস্তু বা উদ্দীপকের বৈশিষ্ট্যই যখন ব্যক্তির মনোযোগকে আকর্ষণ করে তখন তাকে কিন্তু আমরা বলি বস্তুগত নির্ধারক যেমন তীব্রতা স্পষ্টতা বিস্তৃতি পুনরাবৃত্তি অভিনবত্ব রং গতিশীলতা পার্থক্য দীর্ঘ সময় এগুলো সবই কিন্তু বস্তুগত নির্ধারকের মধ্যে পড়ে আর ব্যক্তিগত নির্ধারকের ক্ষেত্রে মনে রাখবে যে মনোযোগ যখন ব্যক্তির বৈশিষ্ট্যের দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাই কিন্তু আমরা ব্যক্তিগত নির্ধারক বলে রাখি যেমন আগ্রহ চাহিদা পূরণ অভ্যাস সেন্টিমেন্ট মনোপ্রকৃতি প্রবণতা শিক্ষা ও অভিজ্ঞতা কৌতূহল এগুলো কিন্তু সবই ব্যক্তিগত নির্ধারকের মধ্যে কিন্তু পড়ছে আর একটা দেখো বলা হয়েছে শারীরিক নির্ধারক এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে যে মনোযোগের ক্ষেত্রে শারীরিক ও মানসিক সুস্থতাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস এক্ষেত্রে শারীরিক পরিবর্তন দেহের বিশেষ ভঙ্গিমা কিন্তু শারীরিক নির্ধারকের মধ্যে কিন্তু পড়ে ঠিক আছে এই হচ্ছে মনোযোগের নির্ধারক এবার আমরা ধারণা নেব মনোযোগ আকর্ষণের উপায় বা শিক্ষাক্ষেত্রে আমরা কিভাবে শিশু বা শিক্ষার্থীদের মনোযোগের প্রতি আকর্ষণ তৈরি করব বা বিদ্যালয়ে আমরা শিশু বা শিক্ষার্থীদের কীভাবে আকর্ষণ করব শিক্ষার প্রতি তো সেক্ষেত্রে দেখো এক নাম্বার আমরা বলেছি এখানে শান্ত পরিবেশ তো বলা হচ্ছে কোলাহলমুক্ত শান্ত প্রাকৃতিক পরিবেশে যদি আমরা বিদ্যালয় স্থাপন করি বা বাড়ির পরিবেশ যদি আমরা ধরে নিই যদি সেটা শান্ত হয় তাহলে কিন্তু পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ কিন্তু খুব সহজে আমরা তাদেরকে আকৃষ্ট করতে পারি নেক্সট দেখো আমরা বলেছি এখানে বিশ্রামের ব্যবস্থা অর্থাৎ শিক্ষার্থীদের ক্লান্তি ও একঘেয়েমি দূর করার জন্য সময়সূচিতে মনোবিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন বিষয়বস্তুর অন্তর্ভুক্ত করতে হবে এবং মাঝে মাঝে বিশ্রামের ব্যবস্থা করাও কিন্তু একান্ত বাঞ্ছনীয় দেখো নেক্সট আমরা বলছি এখানে শিক্ষা ব্যবস্থার বৈচিত্র্যকরণ অর্থাৎ পাঠ্যক্রমকে কেবলমাত্র গ্রন্থকেন্দ্রিক না করে বিচিত্র বা বহুমুখী করে তুলতে হবে ক্রীড়া এবং কর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে যাতে শিক্ষার্থীদের বিচিত্র বিষয়ে রুচি এবং অনুরাগ তৈরি হয় নেক্সট আমরা দেখো এখানে বলেছি দৃষ্টি এবং শ্রুতিনির্ভর শিক্ষার ব্যবস্থা অর্থাৎ শিক্ষার্থীদের আগ্রহ বা অনুরাগকে ক্রিয়াশীল করতে হলে পাঠদানকালে দৃষ্টিনির্ভর এবং শ্রুতিনির্ভর শিক্ষা উপকরণ ব্যবহার করতে হবে এবং পাঠদানকালে মনোযোগের নির্ধারকগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে নেক্সট আমরা বলেছি জীবনকেন্দ্রিক শিক্ষার ব্যবস্থা অর্থাৎ দৈনন্দিন জীবনে ঘটনা এবং বাস্তব অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটালে শিক্ষার্থীদের কিন্তু মনোযোগ বৃদ্ধি পাবে নেক্সট আমরা বলেছি উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টতা অর্থাৎ শিক্ষার উদ্দেশ্যকে শিক্ষার্থীদের কাছে কিন্তু স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে তবে কিন্তু আমরা শিক্ষার্থীদের সেই বিষয়ের প্রতি আকৃষ্ট করতে পারব তো এই হচ্ছে মনোযোগ আকর্ষণের মূল উপায় ঠিক আছে তো এই ছিল মূলত আজকের আমাদের মূল আলোচনার বিষয় এবার এই বিষয় রিলেটেড কিছু আমরা এমসিকিউ প্রশ্ন দেখে নেব তো দেখো প্রথম প্রশ্ন বলেছি মনোযোগ হলো কোনো বস্তুতে মনকে কেন্দ্রীভূত করার একটা প্রক্রিয়া কথাটা কে বলেছে এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন তো আমরা মনোযোগে ডেফিনেশান দিয়েছি সেখানেও কিন্তু কিছু সংজ্ঞা দিয়েছি কিন্তু এই প্রসঙ্গে তোমরা মনে রাখবে মনোযোগ হলো কোনো বস্তুতে মনকে কেন্দ্রভূত করার প্রক্রিয়া কথা বলেছে রিবোর্ড ঠিক আছে অর্থাৎ অপশান সি নেক্সট প্রশ্ন মনোবিদগণ মনোযোগের বা মনোযোগের পরিমাপ করেন কোন যন্ত্রের সাহায্যে ফার্স্ট অপশান ট্যাচিস্টোস্কোপ রেটিং স্কেল টেলিস্কোপ এবং স্কিনার বক্স এর সঠিক উত্তর অপশান এ ট্যাচিস্টোস্কোপ নেক্সট প্রশ্ন মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হল ফার্স্ট অপশান অনুরাগ বি আবেগ সি তীব্রতা ডি অভ্যাস মনোযোগের বস্তুগত নির্ধারক হচ্ছে তীব্রতা অর্থাৎ সঠিক উত্তর অপশান সি নেক্সট প্রশ্ন মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হল ফার্স্ট অপশান অনুরাগ সেকেন্ড অপশান তীব্রতা থার্ড অপশান আকার ফোর্থ অপশান স্থায়িত্ব মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হচ্ছে অপশান এ অনুরাগ এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে ব্যক্তিগত এবং বস্তুগত এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে আমরা গুলিয়ে ফেলি ভালো করে মনে রাখবে আমরা আলোচনার ক্ষেত্রেও কিন্তু এগুলো বুঝিয়ে দিয়েছি বস্তুগত এবং ব্যক্তিগত নির্ধারক কোনগুলো নেক্সট প্রশ্ন মনোযোগের একটি বৈশিষ্ট্য নয় ফার্স্ট অপশান কেন্দ্র বহির্মুখী প্রক্রিয়া পরিবর্তনশীল পরিসরযুক্ত চঞ্চল দেখো মনোযোগের বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা পরিবর্তনশীলের কথা বলেছি পরিসর যুক্তের কথা বলেছি চঞ্চলের কথা বলেছি কেন্দ্রমুখী কথা বলেছি কেন্দ্র বহির্মুখীর কথা কিন্তু আমরা বলিনি অর্থাৎ ফার্স্ট অপশন কেন্দ্র বহির্মুখী প্রক্রিয়া কিন্তু মনোযোগের বৈশিষ্ট্য নয় নেক্সট প্রশ্ন কোনো বস্তুর ওপর জোর করে মনোযোগ দেওয়াকে বলে ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ ইচ্ছা প্রণোদিত মনোযোগ ব্যক্ত মনোযোগ গুপ্ত মনোযোগ এর সঠিক উত্তর অপশান এ ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ নেক্সট প্রশ্ন ব্যক্তির সেন্টিমেন্ট দ্বারা যখন মনোযোগ নিয়ন্ত্রিত হয় তখন তাকে কিন্তু আমরা বলি স্বতঃস্ফূর্ত মনোযোগ অর্থাৎ সঠিক উত্তর অপশান সি নেক্সট প্রশ্ন মনোযোগের চঞ্চলতা পরিমাপ করা হয় নিম্নের কোন যন্ত্রের সাহায্যে ফার্স্ট অপশান ডেটিং স্কেল অপশান বি স্কিনার বক্স অপশান সি ম্যাডানডাইজ অপশন ডি ওপরের সবগুলো দেখো মনোযোগের চঞ্চলতা অর্থাৎ মনোযোগের বৈশিষ্ট্য যখন আমরা আলোচনা করি তখনই কিন্তু আমরা বললাম যে মনোযোগের চঞ্চলতা পরিমাপ করার জন্য ম্যাটানডাইস নামক যন্ত্র ব্যবহার করা হয় অর্থাৎ সঠিক উত্তর অপশান সি নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি মনোযোগের বিকর্ষক ফার্স্ট অপশান দুশ্চিন্তা সেকেন্ড অপশান শান্ত পরিবেশ অপশান সি বিশ্রামের ব্যবস্থা কোনো উপরে কেউই নয় দেখো শান্ত পরিবেশ এবং বিশ্রামের ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা মনোযোগকে আকর্ষণ করতে পারি দুশ্চিন্তা কিন্তু মনোযোগের বিকর্ষক সঠিক উত্তর অপশান এ নেক্সট প্রশ্ন মনোযোগ আকর্ষণের উপায় ফার্স্ট অপশান দুশ্চিন্তা সেকেন্ড অপশান প্রতিকূল পরিবেশ থার্ড অপশান শান্ত পরিবেশ ফোর্থ অপশান ওপরের সবগুলি এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে শান্ত পরিবেশ কিন্তু মনোযোগ আকর্ষণের উপায় ঠিক আছে তো এই ছিল মূলত আজকের আমার আলোচনার বিষয় আজকে আমার আলোচনার বিষয় যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটিকে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন ভিওয়ার্স রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ